হ্যালো গাইস, তো আজকে হলো দ্বিতীয়া আর আজকে আমি নিজের হাজবেন্ড আর বেবির সাথে বেরিয়ে পড়েছি প্যান্ডাল হপিংয়ের জন্য। তো রাত প্রায় 9:30 বাজছিল যখন আমরা বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা প্রথমে যাচ্ছি লোল্যান্ড রায়পাড়া। লোল্যান্ড আমার লাস্ট 2 ইয়ার থেকে মোস্ট ফেভারেট প্যান্ডাল, মানে ওরা করে থিম এমন যে খুবই ভালো লাগে। তো আমরা ওখানেই যাচ্ছি আর ভিডিওটা এন্ড অবধি দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। তো ভিডিওতে কন্টিনিউ থাকবেন। সো গাইজ, আমরা পৌঁছে গেছি লোল্যান্ডে আর ভেতরে বাইক নিয়ে যেতে দিচ্ছে না, তো আমরা হেঁটে বেরিয়ে পড়লাম। আর লাইটিংটা তোমরা দেখতেই পারো, ইউনিক লাইটিং করে প্রত্যেকবারে। তো এইবারও অনেক ভালো লাইটিং করেছে, লাস্ট টাইমও খুবই ভালো লাইটিং করেছিল। তো ভিডিওতে কন্টিনিউ বসে। সো গাইজ, এই দেখুন, আমি তো কোন থিমটা জানতামই না, আমি গুগলেও সার্চ করিনি, ইউটিউবেও দেখিনি যে এইবারে কি থিম আছে। তো দেখুন, ওরা একটা শেপের থিম করেছে আর দেখতে বাইরে থেকে যতটাই ভালো লাগছে, ভেতরে গিয়ে আপনারা চমকে যাবেন, এত ভালো থিম করেছে। আর মানে বিশ্বাস হবে না যে এত বিউটিফুলি কাজ করেছে। পার্সোনালি বলতে গেলে আমার শ্রীভূমি থেকে অনেক বেটার লাগে অন্যগুলো প্যান্ডেল, যেমন ওরও লোল্যান্ড, দমদম পার্ক, এসব আমার খুবই পছন্দের। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো করে ডেকোরেট করেছে থিমটা। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি কারণ ভিড়টা অনেক ছিল, আর তাড়াতাড়ি করে ডেকে আর ফটো ফটো তুলে ভিডিও করে আমরা বেরিয়ে পড়ছিলাম, এগিয়ে যাচ্ছিলাম। আর যখন আমরা সেকেন্ড পার্টে গিয়েছি, তো আপনারা নিজেই বিশ্বাস করবেন না যে এত ভালো কাজ করেছে। তো এটা দেখে তো জাস্ট অসম অসম বেরোচ্ছিল মুখ থেকে। তো আমার তো খুব ভালো লেগেছে দেখতে, এত ভালো করে কাজ করেছে, জাস্ট অসাধারণ। সো গাইজ, যেখানে মা দুর্গাকে বসিয়েছেন ওখানে ডেকোরেশনটা আপনি নিজের চোখে দেখতে পারবেন, এত ভালো কাজ করেছে। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা।